স্বাগত। আপনারা দেখছেন নিউজ রুম সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি ফখরুল ইসলাম। প্রথমে জানাবো গত 24 ঘন্টায় দেশ ও দেশের বাইরে ঘটে যাওয়া খবরাখবরের শিরোনাম। বিশ্বে একদিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড, সংক্রমণের দৌড়ে বাড়ছে না করোনার নমুনা পরীক্ষা। সুখবর আছে, সুখবর আছে দেশে রপ্তানি আয়ও গত কয়েক মাসের তুলনায় রপ্তানি আয় বেড়েছে কয়েক গুণ। গত 24 ঘন্টায় দেশে করোনা শনাক্ত 738 জন এবং মোট মৃত্যু সংখ্যা 2052 জন। সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত 1,14,00,000, মৃত্যু ছাড়িয়েছে 5,35,000। এইসব খবরাখবর নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত হবেন। চলুন শুরুতে পরিচয় করে দিতে চাই তাদের সঙ্গে। আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন তিনজন অতিথি, জনাব নাজবুল আশরাফ, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তার মোরল নজরুল ইসলাম, এবং আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন নুরুল ইসলাম হাসিব। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আরও যুক্ত হবেন ভারত থেকে, আমাদের সঙ্গে যুক্ত হবেন গৌতম লাহিড়ি, তিনি হয়তো কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, আমরা একটু যে আজকে প্রকাশিত যে পত্রিকাগুলো রয়েছে সেগুলোর শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আজ প্রকাশিত যে পত্রিকাগুলো আমার হাতে এসেছে এরই মধ্যে দৈনিক শিরোনামগুলো আমরা একটু জানাবো। দৈনিক বাংলাদেশ প্রতিদিন আজকে প্রধান শিরোনাম করেছে চিকিৎসা সেবায় যত চ্যালেঞ্জ এবং করোনার টেস্ট সংকট, চলছে না হাসপাতালে অন্যান্য পরীক্ষা, 46 জেলায় নেই আইসিইউ, হাসপাতালে অক্সিজেনের ভুতুড়ে বিল। আমরা এছাড়া বাংলাদেশ প্রতিদিনের পাশাপাশি আমাদের হাতে রয়েছে কালের কণ্ঠ। কালের কণ্ঠ আজ শিরোনাম করেছে জুনেই পিক ছিল দেশে এবং নারীর অগ্রযাত্রার পথ তৈরি করে চলছেন তিনি, মাননীয় প্রধানমন্ত্রী, সরকারের নীতি সহায়তা চান উদ্যোক্তারা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের কাছে আজ প্রকাশিত যে পত্রিকাগুলো রয়েছে তার শিরোনাম, এবং আমরা আরও নানান খবরাখবর এবং তার বিশ্লেষণে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, তাদের সঙ্গে আমরা আলোচনা করব। আমরা সরাসরি চলে যেতে চাই আমাদের অতিথি যারা রয়েছেন তাদের কাছে। শুরুতে জনাব নাজমুল আশরাফ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা জানি যে করোনায় আমরা টেস্ট যত বাড়বে মানুষের মধ্যে সতর্কতাও কিন্তু তত বাড়বে, এমন একটি কথা বলেছেন জনস্বাস্থ্যবিদরা, এবং ভাইরাসটি কিন্তু অতি কম সময়ে মোকাবেলা করা সম্ভব হবে যদি টেস্টটি বাড়ানো হয়, মানুষকে শনাক্ত করা হয়, সবকিছু মিলে। এক্ষেত্রে আমরা এখন পর্যন্ত টেস্ট আসানো বাড়াতে পারছি না, তার মধ্যে আবার টেস্টের ফিও নির্ধারিত হলো। এক্ষেত্রে আসলে আপনার মতামতটুকু জানতে চাই জনাব নাজমুল আশরাফ। যেটি আপনি বলেছেন এটি আসলে দেশ বিদেশের সব বিশেষজ্ঞরাই বলছে, আপনি এই সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখতে হলে, বিস্তার ঠেকাতে হলে, মানুষকে সংক্রমণ মুক্ত রাখতে হলে আপনাকে ব্যাপক হারে পরীক্ষা করতে হবে। আমাদের পরীক্ষার হার যে হারে এখন হচ্ছে সেটি আগের চেয়ে বেশি হয়তো, কিন্তু যেই হারে সামাজিক সংক্রমণ হচ্ছে আমাদের তার তুলনায় এটি যথেষ্ট না। পরীক্ষার হার আমাদের কিন্তু সে হারে বাড়ছে না। না বাড়ার পেছনে নিশ্চয়ই পরীক্ষার কিট, আমাদের স্বাস্থ্যকর্মী, আমাদের চিকিৎসা ব্যবস্থা, হাসপাতাল, আরো অনেক কিছুকে আপনি হয়তো দায়ী করবেন, কিন্তু সেই ব্যবস্থাগুলো যতক্ষণ না আপনি বাড়াতে পারছেন আপনি পরীক্ষা বাড়াতে পারছেন না। আর পরীক্ষার প্রক্রিয়া নিয়েও কিন্তু অনেক রকমের সমস্যার কথা আমরা প্রতিনিয়তই গণমাধ্যমে শুনি, ভুক্তভোগীর কাছ থেকে শুনি। ফলে কত দ্রুত সময়ের মধ্যে আপনি সর্বোচ্চ সংখ্যক মানুষকে পরীক্ষা করতে পারবেন, বিশেষ করে যারা যারা সংক্রমিত হতে পারেন বলে আশঙ্কা আছে অথবা তাদের চলাফেরা এবং অবস্থানের কারণে তাদের সংক্রমিত হওয়ার শঙ্কা আছে, সেই মানুষগুলো পরীক্ষা করা। এখন যে পরীক্ষাগুলো হচ্ছে সেটি কিন্তু মানুষ স্বেচ্ছায় সন্দেহ হয়েছে বা কোনো লক্ষণ দেখা গেছে বা মনে হয়েছে বা এমন কোনো পরিস্থিতিতে এমন কারোর সাথে ছিলেন যাতে করে তিনি সংক্রমিত হতে পারেন, সেই কারণে মানুষ স্বেচ্ছায় গিয়ে পরীক্ষাগুলো করাচ্ছে। এতে করে কিন্তু হার খুব একটা বাড়ছে না, এবং তাতেও যত মানুষ যত সময়ের মধ্যে পরীক্ষা করানোর চেষ্টা করছে সেটিও কিন্তু পারা যাচ্ছে না। ঢাকায় যেমনভাবে যেমনটাই হোক না কেন, ঢাকার বাইরে চট্টগ্রামে এই পরীক্ষার সংকট আর অনেক জায়গার কথা আমরা শুনি, এবং ঢাকায় যেহেতু সংক্রমণ সবচেয়ে বেশি সেক্ষেত্রে এখানে পরীক্ষার হারটা বাড়াতে হবে। এখন পরীক্ষার হার বাড়ানোর জন্য যা যা কিছু প্রয়োজন সেগুলো আনুপাতিক হারে বাড়ছে কিনা, যেই হারে আমাদের সংক্রমণ বাড়ছে মনে হয় না, হলে পরে হয়তো পরীক্ষাটা আর একটু বেশি হতে পারত। আর যত বেশি আমরা পিছিয়ে পড়ছি ব্যাপক হারে পরীক্ষা করার ক্ষেত্রে, তত বেশি আমাদের জানার বাইরে সংক্রমণ বেড়ে যাচ্ছে, এবং এই বিস্তার এখন কোন পর্যায়ে গেছে আমরা জানি না। আশঙ্কা করা হয় বা বিশেষজ্ঞরাই বলে থাকেন যে সামাজিক সংক্রমণের মাত্রা এবং বিস্তৃতি অনেক হয়ে গেছে। এখন কতটুকু হয়েছে সেটা বলা যাবে না যতক্ষণ না আপনি পরীক্ষা করতে পারছেন। আমরা মোট জনসংখ্যার বা ঝুঁকিপূর্ণ এলাকার জনসংখ্যার কত শতাংশকে করাতে পারছি, এখন পর্যন্ত একেবারে শুরু থেকে এ পর্যন্ত আমাদের পরীক্ষার যে সংখ্যা তার মাধ্যমে যে আক্রান্ত শনাক্ত হয়েছে
এই হার দেখলে পরে এখনো সেটা 20% পৌঁছায় নাই। এই হারটা আরো অনেক বেশি হওয়া দরকার বলে বিশেষজ্ঞ চিকিৎসা বলে থাকেন। আমাদের সাথে একজন চিকিৎসক আছেন ডক্টর মুরল নজরুল ইসলাম, অনেক বছর আগে ওনাকে চিনি, নিশ্চয়ই উনি হয়তো এই ব্যাপারে আরো বলবেন। জি ধন্যবাদ জনাব আজবুর আশরাফ। আমরা এখন পর্যন্ত আমাদের হাতে যেসব খবরগুলো রয়েছে, দেশে গত 24 ঘন্টায় 738 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন এখন পর্যন্ত সর্বমোট 1,00,000 2,052 জন এবং গত 24 ঘন্টায় 55 জন মৃত্যুবরণ করেছেন এবং আক্রান্ত হয়েছেন 1,62,417 জন। এই ছিল আসলে গত 24 ঘন্টা সারা দেশে যে করোনার চিত্র এবং দেশে শেষ 500 মৃত্যু হয়েছে 13 দিনে এবং শেষ 13,041 দিনে আক্রান্ত শনাক্ত হয়েছে। গত জুন মাসে কিন্তু আমরা দেখেছি যে রপ্তানি দ্বিগুণ বেড়েছে, এটিও কিন্তু আজকে গত 24 ঘন্টা খবরের তালিকায় অন্যতম একটি খবর। জুন মাসে রপ্তানি পণ্য রপ্তানি থেকে $278.44 কোটি আয় করেছে বাংলাদেশ, এই মে মাসের চেয়ে প্রায় দ্বিগুণ এবং এপ্রিলের চেয়েও সেটি 4-5 গুণ। বিশ্বে একদিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড, একদিনে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন 24 ঘন্টায় 212,326 জন, এটি ছিল নতুন রেকর্ড সারা বিশ্বের জন্য। এর আগে প্রায় 1,82,000-এর মতো নতুন রেকর্ড ছিল, সেটিকেও ছাড়ালো গত 24 ঘন্টায়। জনাব ডাক্তার মোরল নজরুল ইসলাম, আপনার কাছে আসতে চাই যে গত 13 দিনে যে 500 মানুষ মারা গেছে করোনায়, সে একটি পরিসংখ্যান আমরা দেখলাম। আমরা আমাদের যে করোনার মৃত্যুর হার সেটি কিন্তু অনেকটা কম, 1.26% এমন একটি হার রয়েছে আমাদের যেটি অনেকটা কম। বাংলাদেশে একটু সুবিধাজনক অবস্থানে আছে কি না আপনার কাছে এই পরিসংখ্যান দেখে কি মনে হয়, চিকিৎসক হিসেবে কি বলবেন? সুবিধাজনক অবস্থানে আছে এটা বলা যাবে না। এই পরিসংখ্যানটা আপনি দেখেন যে আজকে যদি আপনি বিশ্বের অন্যান্য জায়গার দিকে তাকান, ব্রিটেন, আমেরিকা, ইউরোপ, এমনকি পার্শ্ববর্তী দেশ ভারত, তারা যে পরিমাণ টেস্ট করে, আমরা কিন্তু টেস্টের সংখ্যা আমাদের দিন দিন কমে আসছে। আমাদের সর্বোচ্চ প্রায় 19,000-18,000 সামথিং টেস্ট হয়েছিল, এখন আজকে আজকের যে রিপোর্টটা আপনি দেখলেন সেখানে 13,987, অর্থাৎ 14,000-এর মতো টেস্ট হয়েছে। অর্থাৎ আমরা টেস্ট কিন্তু কমে যাচ্ছে, এটা দিয়ে বলা যাবে না। আমাদের যদি আপনি এই পরিসংখ্যানটা যদি চিন্তা করেন যে আমাদের যদি, যেটা নাজমুল আশরাফ বললেন যে 20% বা অন্যান্য যা বলেন যে আমাদের অ্যাভারেজ যদি আমরা ধরি 20% ইনফেক্টেড হচ্ছে যারা, যাদেরকে আমরা টেস্ট করছি, আমরা যদি 1,00,000 টেস্ট করতাম তাহলে কি হতো? আর একটা জিনিস হচ্ছে ভয়াবহ, যেটা আমি সবসময় বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে দেখেন যে আমাদের যারা টেস্ট করে, এই যে এখনো পর্যন্ত প্রায় 66 বা 68 যে আমাদের মেশিন আছে বিভিন্ন ঢাকা সহ, আমাদের প্রায় 40-42টা জেলায় কোনো টেস্টের ব্যবস্থাই নাই। জি, এবং আমাদের একই অবস্থা প্রায় 46টা জেলায় কোনো আইসিইউ সুবিধা নাই। তো এগুলো হচ্ছে আরেকটা দিক। আমি সারা দেশে এখন পর্যন্ত 71টি ল্যাব আছে যেখানে রাজধানীতে প্রায় অর্ধেক রাজধানীতে প্রতিষ্ঠিত, অর্ধেকের বেশি। জি, আরেকটা জিনিস দেখেন যে আপনি যখন টেস্টটা করতে দিচ্ছেন, যেটা নাজমুল সাহেব ঠিকই বলেছেন যে আমরা কিন্তু নিজেরা দুই ধরনের পেশেন্ট পাচ্ছি, একটা হচ্ছে সাসপেক্ট আর একটা হচ্ছে পজিটিভ। যারা পজিটিভ তারা তো হসপিটালে বা আইসোলেশনে বা বিভিন্ন জায়গাতে তারা আছেন, তাদের নিয়ে একটা আমরা জানি, কিন্তু যারা সাসপেক্ট তাদের নিয়ে কিন্তু আমরা জানি না। আমি নিজে টেস্ট করতে গেলাম, টেস্ট করতে যেয়ে 10 দিন পরে আমি রিপোর্টটা পাচ্ছি। এই 10 দিনে যেটা বিশেষজ্ঞরা বলছেন যে একজন ইনফেক্টেড লোক 1 থেকে 3 জন করে সে স্প্রেড করে, সংক্রমিত করে। আমরা যদি সে জানতেই পারলো না 10 দিনের মধ্যে আক্রান্ত কিনা, সে 10 দিন পরে যখন জানলো সে পজিটিভ, তখন সে আইসোলেশনে গেল, তখন সে কোয়ারেন্টাইনে গেল, তখন সে হসপিটালে গেল। এই 10 দিনে সে যদি এভারেজ 3 জন করে সে ডেইলি ইনফেক্ট করে, যদি আমি তাহলে দেখেন কতজন লোককে ইনফেক্ট করতেছে। আমাদের এখানে যে রিপোর্ট গুলো আমরা পাচ্ছি ডেথ রেট এবং যে আমাদের যে এফেক্টেড ডেট, এটা দিয়ে কিন্তু বলা যাবে না যে আমাদের আসলে টোটাল ইনফেক্টেড কত। টোটাল আমরা যে ডেটটা পাচ্ছি সেটা কিন্তু আমাদের রিপোর্টেড ডেট, এর বাইরে যেটা বিভিন্ন জেলাতে হসপিটালে বা বাড়িতে যারা জ্বর সর্দি কাশি নিয়ে মারা যাচ্ছে তারা কিন্তু রিপোর্টেড না। এই 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 পরিসংখ্যান গুলো কিন্তু আমাদের কাছে নাই, অর্থাৎ আমাদের আমরা যে এখনো বিপদ মুক্ত তা বলা যাবে না। তবে আমি একটা জিনিস, আমার কাছে মনে হয় যে আমাদের কমিউনিটিতে একটা ইমিউনিটি আমাদের হচ্ছে, যে কারণে দেখবেন যে প্রচুর লোকের
ঠান্ডা জ্বর সর্দি কাশি হচ্ছে, তারা জানেই না তারা ইনফেক্টেড কিনা। আমাদের আর একটা, যেহেতু আমরা এই যে কোভিড পজিটিভ টেস্ট আমরা করতে পারছি না, আমাদের সুবিধা কম, আমরা যদি অ্যান্টিবডি টেস্টের দিকে যাই তাহলে কিন্তু আমরা অনেক বেশি সংখ্যক বুঝতে পারবো। অ্যান্টিবডি টেস্টটা এটা আমাদের দেশে এখনো শুরু হয় নাই, এটা গণস্বাস্থ্য দাবি করছে যে তাদের অ্যান্টিবডি কিটের 97% তারা এটা সাকসেস রেট, যদিও যদি সত্যি হয়ে থাকে। এবং এটাকে আমি মনে করি গভর্নমেন্টের সুবিবেচনায় এনে অ্যান্টিবডির দিকে যাওয়া উচিত। তাহলে হবে কি, অ্যান্টিবডি একটা একটা পিসিআর টেস্টে একজনকে খরচ করতে হয় দেখেন 3-4 হাজার টাকা প্রাইভেট লেভেলে, আর যদি আপনার অ্যান্টিবডি টেস্ট করে সেখানে হয়তো 150-200-300 টাকার ভিতর হয়ে যাবে। একটা হিউজ মাস পপুলেশনকে কিন্তু আমরা টেস্টে আনতে আনতে পারতো। অ্যান্টিবডি টেস্টের সুবিধা হচ্ছে আমরা দুইটা লাভ করতে পারবো, একটা হচ্ছে তার বডিতে সে পজিটিভ কোন সময় পজিটিভ ছিল কিন্তু তার অ্যান্টিবডি লেভেলটা কততে আসছে, অ্যান্টিবডি লেভেল দেখে আমরা সেখান থেকে তাকে কিন্তু দুইটা সুবিধা হবে। অ্যান্টিবডি হইলে তার নেক্সট যে ট্রান্সমিশন বা সংক্রমিত হওয়ার যে ঝুঁকি সেটা কিন্তু অনেক কম থাকে। আর একটা হচ্ছে যার অ্যান্টিবডি 1:20 বলা হয়, 1:60 এর উপরে যাদের অ্যান্টিবডি আছে তাদের প্লাজমা নিয়ে আমরা যারা কোভিড আক্রান্ত তাদেরকে কিন্তু আমরা এই প্লাজমা দিতে পারি এবং আমাদের কিন্তু ট্রিটমেন্টের ফ্যাসিলিটিটা বাড়বে। এই জন্য আমি মনে করি যে গভর্নমেন্টের আমাদের টেস্ট ফ্যাসিলিটিসটা যেমন বাড়াতে হবে তেমনি আমাদের অ্যান্টিবডির দিকে যেতে হবে, কারণ অ্যান্টিবডিটা যদি আমরা মাস লেভেলে করতে পারি তাহলে আমরা ডেইলি 50,000-1,00,000 লোকের অ্যান্টিবডি করতে পারবো। সেখান থেকে আমাদের বেরোয় আসবে অ্যান্টিবডি, যদি যেটা আমি বললাম 1:60 উপরে চলে যায় তাহলে বুঝতে হবে সে কোনো না কোনো সময় সে ইনফেক্টেড হয়েছিল, আমরা যেটা জানি না। এইটা আমাদের অ্যান্টিবডির দিকে যদি যাই আমাদের কোভিড টেস্ট তো বাড়াইতেই হবে। যেমন আমাদের যেটা দুর্ভাগ্যজনক, আমরা আগেও শুনেছি যে আমাদের পাইপলাইনে প্রায় 7-8 লাখ কিট ছাড়ানোর অপেক্ষায় আছে, সেগুলো দ্রুত ছাড়াতে হবে। এবং এই যে 70-71 বলেন বা 68 বলেন যতগুলো ল্যাব আছে এই ল্যাব ফ্যাসিলিটিসটা আমরা একটা শিফটে করি, একটা শিফটে 300-এর বেশি করা যায় না, আমরা যদি এখানে শিফটিংটা 3টা করি, 3টা হয়তো এই এই মুহূর্তে আমাদের লোক বল নাই, আমরা যদি ডাবল করে দিই তাহলে আমরা কিন্তু 40,000 টেস্ট করতে পারি পার ডে। আমরা যদি 40,000 টেস্ট করি তাহলে আমাদের যদি 20% হয় তাহলে কত আসে। এইভাবে আমাদের টেস্টটা আমাদের এক্সিস্টিং যে ফ্যাসিলিটিস আছে সেখানে বাড়াইতে হবে, অ্যান্টিবডি টেস্টটা আমাদের এখানে করার চেষ্টা করতে হবে। পাশাপাশি মানে আরেকটা জিনিস যেটা হচ্ছে দেখেন যে এইটা খুবই খুবই মানে উদ্বেগজনক একটা বিষয় যে এই যে করোনা ভাইরাসটা এটা যে জেনোমিক্স, এর যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা কিন্তু আজকে এক একটা দেশে এক এক রকম হচ্ছে। আমার দেশে কিন্তু ইউএসএ থেকে লোক আসছে, ইটালির থেকে লোক আসছে, ব্রিটেন থেকে লোক আসছে, ভারত থেকে আসছে, সারা দেশ বিশ্ব থেকে কিন্তু আমাদের দেশে আসছে। অর্থাৎ আমাদের এখানে এ পর্যন্ত যতগুলো পজিটিভ পাওয়া গেছে এদের জেনোমিক্স বা এই ভাইরাসের ক্যারেক্টার কিন্তু এক এক ধরনের। অতএব এটা এই এইটাকে আপনি মানে কিভাবে সংক্রমিত করবে, ব্রিটেনের ভাইরাস কিভাবে সংক্রমিত করছে, ভারতের ভাইরাস কিভাবে করছে, আপনার কাছে আমরা কিন্তু এগুলো জি আমরা ফিরবো আপনার কাছে ডাক্তার মোরাল নজরুল ইসলাম, আপনার কাছে নিশ্চয়ই আপনার কথাগুলো আবারও শুনবো। আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন গৌতম লাহিড়ি, আপনাকে স্বাগত জানাচ্ছি, তিনি দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা আসছি আপনার কাছে। নজরুল ইসলাম হাসিব, আপনার কাছে আসতে চাই যে আসলে বাংলাদেশে করোনার টেস্ট সেভাবে এখনো বাড়েনি, যদিও বাংলাদেশের মানুষের ইমিউন সিস্টেমের কথা বলছেন ডাক্তার মোরাল নজরুল ইসলাম যে বেশ সক্ষম রয়েছেন বাংলাদেশের মানুষ, কিন্তু টেস্ট না বাড়লে আসলে করোনা মোকাবেলা আমরা ততটা এগোতে পারছি না। এই জায়গায় আরেকটি বিষয় হচ্ছে আতঙ্কে রাজশাহীতে করোনা মৃত দুই ব্যক্তির লাশ নেয়নি স্বজনরা, এমন একটি খবর আজকে আমরা দেখলাম। মানুষের মধ্যে আসলে অস্বাভাবিক যে আতঙ্ক এটি এখনো বিরাজ করছে, এই নিয়ে আপনার পর্যালোচনা জানতে চাই সংক্ষেপে যদি বলেন। প্রথম সংক্ষেপে বলাটা ডিফিকাল্ট, অনেকগুলা ইস্যু। যেটা হচ্ছে যে প্রথমে আমি মনে করি আমাদের এখনো প্রধান সমস্যা হচ্ছে সোশ্যাল স্টিগমা এবং ভয়, ফিয়ার, মানে যেটাকে বলা হয় ইনফেকশাস ডিজিজের ভাষায়, যে আপনার এটা যে কোনো ইনফেকশাস ঠেকানোর জন্য প্রধান অন্তরায়। তা আমার কাছে মনে হয় টেস্টের চেয়ে ওটা ভয়ঙ্কর। কারণটা এরকম যে আপনি ধরেন, ফর এক্সাম্পল ধরেন আমি পারছি না টেস্ট বাড়াতে, তাই না? ধরেই নিলাম আমি পাচ্ছি না, আমি আনেবল, এখন কি হবে? আমি কি এটা মোকাবেলা করবো না? অবশ্যই করবো, কারণ টেস্ট ছাড়াও কিন্তু ডাক্তাররা ডায়াগনোস করতে পারে যে তার কোভিড কি হয়েছে কি হয়নি, তাই না? মানে টেস্ট বলতে এই পিসিআর টেস্ট, তাই না? এখন আপনার এই যে চেস্ট সিটি স্ক্যান করছে, তার কয়েকটা ব্লাড টেস্ট দেখছে, দেখে সে করতে পারে। এখন বিষয়টা হচ্ছে কি,
প্যান্ডেমিক সিচুয়েশনের প্রধান যে বিষয় হচ্ছে যে এখন আপনার ধরেন ফর এক্সাম্পল এখন আপনার কোনো সিমটম ধরেন জ্বর, আপনি জ্বর হলে আপনি আইসোলেশনে যাবেন, এই অ্যাওয়ারনেসটা এবং সেটা আপনার সামাজিকভাবে স্বীকৃত, আমি নিজেই যাব, আমার জ্বর হয়েছে আমি আইসোলেশনে যাব, এবং সেটা করতে পারলে আপনার এটা একটা বড় বিষয় হতো আপনার সংক্রমণের জন্য। কারণ হচ্ছে ওই যে বললাম যে আপনি টেস্ট, আমি না হয় বললাম ঠিক আছে টেস্ট এখন পাচ্ছি না, এখন কি হবে, তাই না? আমার ইন্ডিভিজুয়াল লেভেলে তো আমার দরকার সার্ভিস, আমার চিকিৎসা দরকার। এখন আমি জ্বর হলো আমি আইসোলেশনে গেলাম, তারপর যেটা ডাক্তার বলছে আচ্ছা ঠিক আছে আপনি একটা অক্সিমিটার কিনা, একটা অক্সিমিটার দাম ধরেন হচ্ছে 2,000 টাকা বা 2,500 টাকা, এখন ধরেন আমার অ্যাপার্টমেন্টে 20টা বাড়ি আছে, আমি একা কিনতে পারলাম না, আমরা অ্যাপার্টমেন্টে 10 জন মিলে একটা অক্সিমিটার কিনে রাখলাম, ওই অ্যাপার্টমেন্টে সবাই যার যদি আক্রান্ত হয় সেটা টেস্ট করবে, তো ওইটা যদি আপনার 95 নিচে আসে তখন আপনার বলা হয় যে আপনি হসপিটালে যোগাযোগ করেন। এখন সেখানেই হচ্ছে সমস্যাটা যে আপনি এরপর যোগাযোগ করলে এই যে সার্ভিসটা যে পাবেন এইটা আমরা এখনো এনশিওর করতে পারিনি, আমার কাছে মনে হয় এটা বড় একটা বিষয়। আর স্টিগমা ফিয়ারের কথা যেটা বললাম, আপনি যেমন স্বজনের লাশের কথা বললেন, এখানে আমার একটা কথা আছে, কারণ এই এই স্বজনের লাশ নিয়ে প্রচুর রিপোর্ট হয়েছে এবং মজার বিষয় হচ্ছে কোনো রিপোর্টই স্বজনদের বক্তব্য পাওয়া যায় না, সব রিপোর্টগুলি ছিল প্রশাসনের বক্তব্য, পুলিশের বক্তব্য, অ্যাডমিনের বক্তব্য কিংবা ডাক্তারের বক্তব্য। এখন আপনি দেখেন, আপনি ঢাকার এই যে হসপিটালগুলি দেখেন, আমি বলছি না যে কোনো স্বজন হয়তো ফেলছে না, কিন্তু আপনাকে বের করতে হবে রিপোর্টার কেন সে ফেলছে, কেন সে ফেলে যাচ্ছে। ফর এক্সাম্পল আপনি ঢাকার হাসপাতালগুলিতে দেখেন প্রত্যেকটা হাসপাতালের রোগীর সাথে তার ফ্যামিলির লোকজন থাকছে, থেকে সেবা করছে। একটা মানুষ জীবিত হসপিটালে থেকে তার সংক্রমণের ভয় আছে জেনেও সে সেবা করছে, সেই মানুষটা লাশ ফেলে কেন যাবে? আপনার সেই প্রশ্নটা করতে হবে যে ওখানে আসলে কিছু কিছু ঘটনা কিন্তু আমরা এর আগেও প্রথম দিকে দেখেছি। না না, প্রথম থেকে দেখেছি সেটা আমি রিপোর্টার হিসেবে সোহরদি হসপিটালে, তো একটা ঘটনা আমি নিজে জানি যেটা পরদিন তার ভাই বলেছে তাকে জোর করে তার বের করে দেওয়া হয়েছে তার লাশ দেখে। কারণ আপনি জানেন আমাদের এখানে ডেড বডি ম্যানেজমেন্টের মধ্যে কোনো সায়েন্স ছিল না, আমাদের এখানে ডেড বডি নিয়ে আপনার স্প্রে মেশিন নিয়ে দৌড়াইতো, ওয়্যারহাজ ডেড বডিতে কিন্তু ভাইরাস ছড়ায় না। WHO মার্চ মাসে গাইডলাইন দিয়ে দিয়েছে কিভাবে আপনার এটা দাফন করতে হয়। তো আমাদের দেশে কিছু আনসাইন্টিফিক অ্যাপ্রোচ, এটা দুই দিকে, একদিকে হচ্ছে যেহেতু এই গুগলের যুগে মিডিয়ার যুগে সবাই এক্সপার্ট হয়ে গেছে, এক্সপার্ট হয়ে সবাই যেমন ফেসবুক এবং বিভিন্ন জায়গায় কমেন্ট করছে, আর একটা হচ্ছে সরকারের দিক থেকে যারা DGHS কেন্দ্রিক মানে স্বাস্থ্য অধিদপ্তর কেন্দ্রে তথ্যটা বিশেষ করে সায়েন্সটা সঠিকভাবে কখনো আসেনি। এই সায়েন্সের অনেক সমস্যা ছিল বলে আপনি দেখবেন ঢাকায় কিন্তু ওই যে দেখবেন টানেল তৈরি করছে, আপনার খুব ফানি আপনি জাস্ট কমন সেন্স অ্যাপ্লাই করেন, একটা টানেলের মধ্যে দিয়ে আপনি হেঁটে গেলে কি একটা স্প্রে হবে আপনার ভাইরাস কিল করবে, হাউ কাম? তাহলে আপনার কেন আপনার WHO বলছে আপনি সাবান দিয়ে ঘষে ঘষে হ্যান্ড ওয়াশ করেন? কারণ হচ্ছে এটা তো আপনার একটা অয়েলি একটা প্রলেপ থাকে, তাই না? এটা তো একটু অয়েলি, সো এটা ঘষে ঘষে আপনার এই জন্য বলে হাতটা ওয়াশ করবেন ঘষে ঘষে যাতে ওইটা চলে যায়। তো এই কমন সেন্সগুলো কিন্তু আমাদের DGHS-এও ছিল না, হয়তো এখানে অনেক সময় বাণিজ্যিক বিষয় ছিল, অনেক সময় তারা হয়তো বিভিন্নভাবে তারাও যেহেতু ঝামেলায় পড়েছিল তারা মনে করেছিল মানুষকে আমরা একটা আতঙ্কিত করি, কিন্তু আতঙ্কিত করে যেটা আপনার এমন পর্যায়ে চলে গেছে এখন, যেমন আজকে আমি একটা এক্সাম্পল দিই, একজন ডাক্তার বলছিলেন এখন জানেন প্রচুর টেলিমেডিসিন হয়, তো একজন ফোন দিয়ে বলছে একটা পেশেন্ট যে তার 7 দিন ধরে জ্বর, তার একটু কাশি হচ্ছে, খেতে টেতে পারছে না, মানে কোভিডের সমস্ত সিমটম। ডাক্তার যখন জিজ্ঞেস করলো আপনি টেস্ট করেছেন, বলে না না আমার কিন্তু ওই সমস্যা না। হ্যাঁ, তার মানে এই যে ডিনায়ালের মধ্যে চলে গেছে, মানে বিষয়টা হচ্ছে আপনাকে প্রথমে আপনি যখনই আপনি স্টিগমা ফিয়ারটাকে রিডিউস করতে পারবেন, আপনার সার্ভিসটা ইম্প্রুভ করতে পারবেন, আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তখন এই টেস্টে আপনার PCR টেস্টে কি ফলস পজিটিভ নেগেটিভ তখন দেখবেন এগুলি অনেক সমাধান হয়ে যাবে। জি ধন্যবাদ, আপনি থাকুন জনাব নুরুল ইসলাম হাসিব, আমরা আসছি আপনার কাছে। আমাদের সঙ্গে এর মধ্যে ভারত থেকে যুক্ত হয়েছেন গৌতম চক্রবর্তী। গৌতম চক্রবর্তী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ভারতে আমরা জানি যে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের সংক্রমণ অনেকটাই বাড়ছে, মৃতের হারও বাড়ছে সেখানে। আজকে গত কয়েক ঘন্টা আমরা দেখছি ভারতে 420 জন মৃত্যুবরণ করেছে এবং এখন পর্যন্ত প্রায় 20,000 মৃত্যুবরণ করেছে, ভারতের সংক্রমণ সংখ্যা অনেকটা বেড়েছে। ভারতে আসলে করোনা পরিস্থিতি এমন অবস্থায় আসলে সেখানে টেস্ট কিংবা লকডাউন কিভাবে বাস্তবায়ন হচ্ছে? যতটুকু শুনেছি ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক হয়েছে, স্বাস্থ্যবিধি আসলে সেখানে কিভাবে বাস্তবায়িত হচ্ছে যদি আপনি একটু বলেন। প্রথমে বলি, আমাকে বাংলাদেশের দর্শকরা আমাকে গৌতম লাহিড়ী বলে চেনেন, গৌতম চক্রবর্তী বললে তারা ভুল বুঝবেন, হয়তো কোনো কারণে ভুল হয়েছে। প্রথম কথা হচ্ছে যেটা বলি যে ভারতবর্ষের সঙ্গে অন্যান্য দেশের বা আমরা তুলনা করছি ইউরোপের দেশগুলো, সেখানকার যে জনবসতি এবং ভারত বা বাংলাদেশ এর যে জনবসতির ঘনত্ব সেটা অনেক বেশি,
ফলে মোট জনসংখ্যা যেটা সেই জনসংখ্যার অনুপাতে কি মৃত্যুর সংখ্যা কতটা বাড়ছে বা কতজনকে আমরা এত মধ্যে নিরাময় করতে পেরেছি। আপনি যদি সেই পরিসংখ্যানে দেখেন তাহলে ভারতবর্ষে একটা 130 কোটি আবাদীর দেশ, সেখানে যে 6 লক্ষ যেটা প্রায় সারা পৃথিবীর মাপকাঠিতে চতুর্থ স্থানে রয়েছে, অনেকে জল্পনা করছেন যে রাশিয়াকে ছাড়িয়ে গিয়ে তৃতীয় স্থানেও যেতে পারে, কিন্তু রাশিয়া বা আমেরিকা বা স্পেন গ্রিসের জনসংখ্যার সঙ্গে আমাদের জনসংখ্যার তুলনা করাটাই অর্থহীন। আমি যেটা দেখেছি যে ধীরে 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 নিরাময়ের সংখ্যা বাড়ছে এবং প্রায় ধরুন যতজন আক্রান্ত হচ্ছেন তার মধ্যে 60% লোক অবশ্যই এটা সরকারি তথ্য, সেই তারা কিন্তু করোনা থেকে মুক্ত হয়ে তার নিরাপদে বাড়ি পৌঁছেছেন এবং মৃত্যুর যে অনুপাত সেই সংখ্যাটা এখনো পর্যন্ত ভগ্নাংশে, 0.1% রয়েছে। তবে যে কোনো একটা মৃত্যুও দুঃখজনক, একটা মৃত্যুও দুঃখজনক, কোনো মৃত্যুই হওয়া উচিত নয়, কিন্তু এ ব্যাপারে ভারত সরকার যেটা প্রথম থেকে যে কঠোরভাবে যে লকডাউন চালু করেছেন, লক্ষ্য করে দেখবেন যে ভারতে যে লকডাউন চালু হয়েছিল আর সেই লকডাউন কিন্তু ইউরোপের সেই দেশগুলো বা আমেরিকা তো সেভাবে কিন্তু লকডাউন অত কঠোর করা হয়নি, কিন্তু তা সত্ত্বেও ভারতে করার ফলে একটা নিশ্চয়ই লাভ হয়েছে এবং এখন ধীরে 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 বিভিন্ন জোনে ভারতকে ভাগ করা হয়েছে, যাকে আপনারা সকলেই জানেন, বলা হচ্ছে রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন, আবার রেড জোনের মধ্যে আর একটা জোন কন্টেনমেন্ট জোন। তো এই জোনের মধ্যেকার প্রত্যেকটা জোনের আলাদা 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 স্বাস্থ্যবিধি তৈরি করা হয়েছে, সেই স্বাস্থ্যবিধি অনুসারে এখন মানুষের যাতায়াত করছেন, অফিসে যাচ্ছেন, হ্যাঁ স্বাস্থ্যসম্মত বিধি তারা মানছেন। আমার এখানে কিন্তু এই প্রথম যে প্রশ্নটা আমি আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যে যাকে দেখা গেল যে তার জ্বর হয়েছে তবু তিনি টেস্ট করবেন না, আমার নিজের ব্যক্তিগত উপলব্ধি হচ্ছে যারা কিন্তু তথাকথিতভাবে শিক্ষিত, উচ্চশিক্ষিত, ধনী, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত চাকুরিজীবী, আপনি জানি না আপনাদের ওখানে কোনো সমীক্ষা কোনো পর্যন্ত হয়েছে কিনা, আমি তো ভারতে এখনো কোনো রিপোর্ট পাইনি যে রাস্তার কোনো ভিখারি করোনায় আক্রান্ত হয়েছে, আমি এমন কোনো রিপোর্ট পাইনি যে রিক্সাওয়ালা আক্রান্ত হয়েছে, আমি এখনো কোনো রিপোর্ট পাইনি যে সিএনজিওয়ালা আক্রান্ত হয়েছে, কেউ না কেউ হয়েছে, কিন্তু সংখ্যাটা তুলনামূলকভাবে এই শিক্ষিত লোকেদের মধ্যেই বেশি, কারণ যে নিয়ম মেনে চলা দরকার সেই নিয়ম তারা মানছেন না, সেটা প্রত্যেকটা বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য, ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের এখানেও যে উদাহরণ উনি দিচ্ছিলেন সেই উদাহরণ আমাদের এখানে আছে এবং অত্যন্ত সচেতন সাংবাদিক, তিনি 7 দিন ধরে অসুস্থ তবু তিনি টেস্ট করতে যাবেন না, তাকে শেষ পর্যন্ত পুলিশের ভয় দেখিয়ে পাঠাতে হয়েছে। আমি বলছি আমরা শিক্ষিত মানুষ, আমরা যদি এই ধরনের নিয়ম না মানি এবং আমরা জানি যে এই রোগটি বহন করে এনেছে কিন্তু মূলত বিদেশিরা, প্রত্যেকটি রাষ্ট্র যারা বিদেশ থেকে বিমানে করে এসেছেন তারা কেউ গরিব দুস্থ সিএনজি চালান না, রিক্সা চালান না, তারাই রোগটাকে বহন করে এনেছেন, তারা তাদের পরিবার, তারা যদি নিয়ম না মানে সেক্ষেত্রে কোনো সরকার চেষ্টা করেও কিছু করতে পারবে না, ফলে এটা একটা সচেতনতা বোধের একটা আন্দোলন, জনমত তৈরি করা দরকার, একটা আন্দোলন করা দরকার যে গরিব মানুষ কেন কম মরছে, কেন অপেক্ষাকৃত ধনী মানুষ বেশি মরছে, এরকম একটা তুলনামূলক দিকে কিন্তু আজকের দিনে সমীক্ষা করার আমি মনে করি ভীষণ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি প্রত্যেকটা হসপিটালে আপনাদের রিপোর্টারকে পাঠান, তাকে জিজ্ঞেস করেন যে ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি কে, কি তার পরিচয়, তার শ্রেণীগত অবস্থান কি এবং তিনি কিভাবে আক্রান্ত হয়েছিলেন, আপনি দেখবেন যে নিশ্চয়ই তিনি কোনো একটা ভুল ভ্রান্তি করে ফেলেছিলেন, তার থেকেই আচমকা তার রেখা হয়েছে। এবং এই কারণেই আমি বলছি ভারতের যে সব একবারে আক্ষরিক অর্থে প্রত্যেকে নিয়ম মেনে চলছেন তা নয়, প্রধানমন্ত্রী তো আমাদের ঘোষণাই করেছেন যে একজন গাঁও প্রধানের জন্য যে নিয়ম প্রযোজ্য একজন প্রধানমন্ত্রীর জন্য সেই নিয়ম প্রযোজ্য, সুতরাং নিয়ম প্রত্যেককেই মেনে চলতো, এই নিয়মটা এমন কিছু কঠিন এর জন্য হুইয়ের নির্দেশাবলীর প্রয়োজন। আমাদের বাড়ির পুরনো ঠাকুমা দিদিমারা যে কথা বলতেন, বাড়িতে এলে হাতটা ধো, পাটা ধো, সাবান দিয়ে ধো, খাবার আগে হাত ধো, খাবার পরে হাত ধো, সেই নিয়মই তো আজকে হু বলছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে। তো ফলে আমাদের পুরনো যে প্রাচীন যে ট্র্যাডিশনাল যে পদ্ধতি ছিল আমরা সেই নিয়মই যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, নিয়ম কানুন মেনে চলি, তাহলে আমার মনে হয় এটাকে যতটা আতঙ্কিত মকর বলে মনে করা হচ্ছে ততটা আতঙ্কের হবে না, নিশ্চিত আরো সময় লাগবে। জি ধন্যবাদ জনাব গৌতম লাহিড়ি, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমাদের কাছে গত 24 ঘন্টা আরো যেসব খবরগুলো রয়েছে, বয়স উত্তীর্ণদের নির্বাহী আদেশে
নিয়োগ এবং যে বিষয়টি জানি যে ধর্মঘট পালন করছেন মেডিকেল টেকনোলজিস্টরা এবং তারা কর্মবিরতির হুমকি দিয়েছেন এমন একটি ঘটনাও রয়েছে। ধেয়ে আসছে বন্যা, সতর্ক প্রশাসন, কর্ম চুক্তির মেয়াদ পর্যন্ত প্রবাসী কর্মীর দায়িত্ব এজেন্সিরই থাকবে, এটি প্রবাসী কল্যাণ মন্ত্রী রয়েছেন তিনি জানিয়েছেন। বিদেশে কর্মী পাঠালে চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত রিক্রুটিং এজেন্সিগুলোর দায়িত্বে থাকবেন কর্মীরা। আবারও গণস্বাস্থ্যের কিট যাচাইয়ের নির্দেশ এবং ওষুধ প্রশাসনের এসব আরও নানান খবর রয়েছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। জনাব নাজমুল আশরাফ, আপনার কাছে আসতে চাই। জুনে দেশে বেড়েছে রপ্তানি দ্বিগুণ হয়েছে, যেটা আগের তুলনায় কয়েক মাসের তুলনায় কয়েক গুণ। মহামারীর এই সময়টা এটা আমাদের জন্য একটি সুখবর নিশ্চয়ই, তারপরেও মহামারী যতক্ষণ থাকছে ঝুঁকি নিশ্চয়ই থাকবে, ঝুঁকি মোকাবেলা করে এগিয়ে যেতে হবে বাংলাদেশকে, এ নিয়ে আসলে আপনার ব্যাখ্যা জানতে চাই জনাব নাজমুল আশরাফ। রপ্তানি বেড়েছে এটা সুখ খবর, এই বিষয়টাতে আসার আগে আমি ছোট্ট করে দুটো পয়েন্ট বলতে চাই। নুরুল ইসলাম হাসিব যেটা বলছিলেন যে আপনার তথ্যের বিভ্রান্তি, এই কথাটি আমি অনেকদিন ধরে বলে আসছি যে কোন একটি নির্দিষ্ট কর্তৃপক্ষ, বিশ্বাসযোগ্য কর্তৃপক্ষ যার কর্তৃত্ব আছে এবং যার কথা মানুষ বিশ্বাস করবে এবং যিনি এই সংক্রমণ, এই রোগ এবং মহামারী সম্পর্কে জানেন, এরকম ব্যক্তিদের মাধ্যমে মানুষের যে বিভিন্ন রকমের বিভ্রান্তি গুলো আছে সামাজিক মাধ্যমে একটা অভিশাপে পরিণত হয়েছে আমাদের কাছে গোটা বিশ্বেই, ওখানে যে পরিমাণ বিভ্রান্তি ছড়ায় তার দ্বারা মানুষ যে বিভ্রান্ত হয়ে অনেক উল্টাপাল্টা কাজ করে, সেই কারণে বিশেষজ্ঞদের কিছু পরামর্শ প্রতিদিন প্রতিনিয়ত গণমাধ্যমের মাধ্যমে দেওয়া উচিত। আমাদের স্বাস্থ্য অধিদপ্তর যে ব্রিফিংটি দেয় এতে শুধুমাত্র সংক্রমণ সংক্রান্ত কিছু তথ্য দেওয়া হচ্ছে, হ্যাঁ এটা যথেষ্ট না। প্রতিদিন গণমাধ্যমে যে খবরগুলো আসছে সেটার প্রেক্ষিতেও যদি তারা বলেন যে এটা আসলে ঠিক না বা এই কাজটা করবেন না বা এই ধরনের ঘটনার ক্ষেত্রে আপনি এরকম করবেন, তাহলে কিন্তু মানুষ একটা সঠিক তথ্য পেতে পারে, নাহলে বিভ্রান্তির মধ্যে থাকবে। আর গৌতম লাহিড়ি যেটা বলছিলেন এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো অজানা। উনি বলছিলেন যে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ধনী, শিক্ষিত, অনেক শিক্ষিত তারাই সংক্রমিত হচ্ছে, এটা ঠিক। কিন্তু এই যে আপনি বললেন যে রিক্সাওয়ালা বা ড্রাইভার বা ফকির তারা আক্রান্ত হয় না, আপনার সাথে মিলিয়ে বলি বাংলাদেশে অসংখ্য বস্তি আছে আমরা যেখানে কারো সংস্পর্শে যেতে ভয় পাচ্ছি, 3-6 ফুট দূরত্ব বজায় রাখছি, মাস্ক পরছি, গ্লাভস পরছি, স্যানিটাইজার ব্যবহার করছি, তারপর আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি। আর বস্তিতে মানুষ যেভাবে গাদাগাদি করে থাকে, রাস্তাঘাটে আরো অনেক শ্রেণীর মানুষ যারা চলাফেরা করে, আমাদের বাড়ির সামনে অনেকদিন ধরে আপনার রাস্তা নির্মাণের কাজ চলছে, তারা যেভাবে চলাফেরা করছে তারা তো সংক্রমিত হচ্ছে না। এর উত্তরটা কি? এখন পর্যন্ত যেটি ধারণা করা হয় সেটি হচ্ছে তাদের হয়তো প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, সেই কারণে তারা সংক্রমিত হচ্ছে না, তাদের চলাফেরার ধরন। কারণ কোভিড-19 বা করোনা যে বৈশিষ্ট্য সেটি তো ফকিরের ক্ষেত্রে যা আপনার ক্ষেত্রে তাই হবে, সচের রোগ, ছুলে পড়ে রোগ হবে, তাদের কেন হচ্ছে না? একটাই উত্তর এখন পর্যন্ত ধারণা করা হয় সেটি হয়তো প্রতিরোধ ক্ষমতা, এছাড়া অন্য কিছু না। নিয়মকরণের বালাই তাদের ক্ষেত্রে আরো বেশি নাই। আর আপনি বলছেন যে রপ্তানি বাড়া এই সময়টা খুবই বড় একটি সুখবর, তবে গোটা বিশ্বই এই মহামারী মোকাবেলার পাশাপাশি তাদের অর্থনীতি সচল রাখা, দেশ সচল রাখা, জীবিকা সচল রাখা, মানুষকে বাঁচিয়ে রাখার জন্য অনিবার্য কাজগুলো এই স্বাস্থ্যবিধি মেনেই করতে হচ্ছে। ফলে আমদানি রপ্তানি, উৎপাদন, যোগাযোগ, যাতায়াত সবকিছু হয়তো আস্তে আস্তে বাড়তে থাকবে, কিন্তু এসব নিয়ম কারণ স্বাস্থ্যবিধি মেনে, তা না হলে কিন্তু বিশ্ব আরেক ধরনের সংকটের মধ্যে পড়বে, সেই কারণে আপনার রপ্তানি বেড়েছে। আমাদের যেটা দুঃসংবাদ যে আমাদের সমবাজার সবচেয়ে বড় যেটি মধ্যপ্রাচ্যের, বিশেষ করে সৌদি আরব, সেখান থেকে আমাদের অনেক কর্মী চলে আসছে এবং আরো অনেকে আসার অপেক্ষায় আছে, এটি আমাদের একটা বড় বিপদের কারণ। নিশ্চয়ই সরকারের সেই পরিকল্পনা থাকতে হবে, কিছুটা পরিকল্পনা নেওয়া হয়েছে, তারা দেশে চলে আসাতে আমরা দুই ধরনের ক্ষতিগ্রস্ত হবো। এক হচ্ছে তারা যে রেমিটেন্সটা পাঠাতেন সেটা থেকে আমরা বঞ্চিত হলাম, আর তারা বাংলাদেশে এসে আবার বেকারত্বের তালিকায় নাম লেখালেন, ফলে তাদের জন্য কি করণীয়। সরকার কিছু কিছু সহযোগিতা এবং তাদের জন্য বিশেষ কর্মসূচি নিয়েছে, সেটির আওতা হয়তো বাড়াতে হবে, কারণ অনেক ব্যাপক সংখ্যক মানুষ ফিরে আসছে। জি ধন্যবাদ জনাব নাজমুল আশরাফ। আমরা ডক্টর মনিরুল নজরুল ইসলাম, আপনার কাছে জানতে চাই আসলে এই বিষয়টি নিয়ে, যে একই ধরনের কোশ্চেন যে করোনা ব্যবসা বাণিজ্যের কিন্তু অনেকটাই ঝুঁকিতে আমরা দেখছি বাংলাদেশে এখন, যদিও এই মাসটিতে আমরা গত জুন মাসটিতে একটা সুখবর আমরা পেলাম, একই সাথে আমাদের প্রবাসী রেমিটেন্সও কিন্তু রেকর্ড পরিমাণে আমাদের দেশে এসেছে, আয় হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু বিধিনিষেধ আমরা দেখছি কেউ মানছেন কেউ মানছেন না, তারপরেও কিন্তু ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক সংকট আমাদের থেকেই যায়,
ঝুঁকি যেমন থেকে যায়, কিন্তু এই সংকট বিধিনিষেধ মেনে এর মধ্যেই কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান চালু রেখে কিন্তু কাটানো যায়, কিন্তু তা কতটা আসলে সম্ভব হবে বলে আপনি মনে করেন, কি বলবেন? আমি এইটার উত্তর দেওয়ার আগে গৌতম লাহিড়ি এবং নাজমুল আশরাফের একটা বক্তব্য এটা বলতেই হবে, যে আমরা আসলে যা কিছু বলতে চাই বা বলি এটা সায়েন্টিফিক হতে হবে। যে রিক্সাওয়ালা, দিনমজুর, সাধারণ দরিদ্র শ্রেণী আক্রান্ত হচ্ছে না এটা কিন্তু আমরা বলতে পারি না। এটা এই ভাইরাসটা এমনই একটি ভাইরাস, এই ভাইরাসটা ধনী দরিদ্র চেনে না। এটা ব্রিটিশ প্রধানমন্ত্রী আক্রান্ত হয়েছিলেন, ক্যানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী আক্রান্ত হয়েছিলেন, বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধানের পরিবারে, এবং আপনারা জানেন যে ইউএস ভাইস প্রেসিডেন্ট তিনিও আক্রান্ত হয়েছিলেন। এইভাবে এটা কিন্তু এই ভাইরাসটা কাউকে চিনে না, এই রিক্সালাও চিনে না, ধনী দরিদ্র চিনে না, গরিবও চিনে না। কিন্তু কেন তারা আক্রান্ত হচ্ছে আমরা টেস্ট করছি না, কিন্তু তাদের যে অসুবিধাটা, যেটা আমি আগেই বলছিলাম আমার শুরুতে, যে এদের যে কমিউনিটি মানে লেভেলে যে ইমিউনিটিটা, সেটা হচ্ছে আক্রান্ত হওয়ার পর এই সর্দি কাশি জ্বর নিয়ে এরা কিন্তু কাজ করে। আমাদের দেশের কোনো রিক্সা চালক তার জ্বর হয়েছে সে রিক্সা বন্ধ করে, এটা কিন্তু অতীতেও নাই। আপনি যদি 2 বছর আগের পরিসংখ্যান কোনো রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন, তোমার জ্বর হয়েছিল তুমি এগুলো কি মনে করো, আমরা দেখেছি হাত কেটে যায়, একটা যারা রাজমিস্ত্রি বা কাঠের মিস্ত্রি হাতে কি ওই ধুলাবালি লাগাই দিয়ে তারা কাজ করে, তাদের আক্রান্ত হয় না এটা বলা যাবে না। আক্রান্ত এটা রিক্সাওয়ালার জন্য যেমন হচ্ছে, মধ্যবিত্তের জন্য তেমন হচ্ছে, রাষ্ট্রপ্রধানের জন্য একই রকম। এটাতে কোনো দ্বিমত তারক থাকা উচিত না। মানে তারা আক্রান্তের খবরটি হয়তো আমরা পাচ্ছি না বা আসছে না, আমরা পাচ্ছি না, আমরা খবরটা পাচ্ছি না, এবং তারা এগুলো এই যে সাধারণ সর্দি কাশি জ্বর, এই জন্য আমি আগেই বলেছি যদি অ্যান্টিবডি টেস্ট করা যায় তো আপনি 5,000 রিক্সাওয়ালার অ্যান্টিবডি টেস্ট করেন, আমি বলবো ওই 5,000 রিক্সাওয়ালার more than 20% দেখবেন যে কোভিড পজিটিভ। আপনি করে দেখেন, যেহেতু আমাদের মাস লেভেলে আমরা করতে পারছি না, সেই জন্য আমরা বলছি যে ওরা হচ্ছে না, ওরা হচ্ছে কিন্তু ওরা হসপিটাল যেতে পারে না। আজকে আমি যদি আক্রান্ত হই আমি তো হসপিটাল যাব না, টেস্ট করাতে পারছি না, সুযোগ সুবিধাটুকু হবে না, 500 লোকের ওই লাইনে দাঁড়ায় আমি টেস্ট করতে পারবো? আপনার হইলে আপনিও যাবেন না, নাজমুল আশরাফ বলুক উনি যদি জ্বর হয় উনি যাবেন টেস্ট করতে? জীবনেও যাবেন না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কারণ 500 লোকের লাইনে উনি যাবেন না। একটা গরিব রিক্সাওয়ালা সে কি করে যাবে? দ্যাট ইজ অ্যানাদার থিং। আমি যে প্রশ্নে আপনি বলছিলেন যে আমাদের এখানে অর্থনৈতিক সংকটটা কাটানো যায়, এই ক্ষেত্রে আসলে আমি আপনাকে বলি যে বিধিনিষেধটা আমাদের মানছে না তা না, আমরা আমাদের এখানে কয়েকটা জিনিস আছে দেখেন, এই বিধিনিষেধটা যেমন যে যে পর্যায়গুলো আছে, একটা হচ্ছে ডিস্টেন্সিং, যে আপনি একজনের থেকে দূরত্বে থাকবেন, আপনি সেটা কিভাবে করবেন আপনি সেটা করতে পারছেন না, সীমিত সংখ্যক লোক আছে যারা করতে পারে। সেকেন্ড থিং হচ্ছে যে আপনার হচ্ছে মাস্ক পরবেন, মাস্কটা হচ্ছে এটা হচ্ছে সার্জিক্যাল মাস্ক পরতে হবে, কাপড়ের মাস্ক পরেন, যেটাই পরেন N95 পরেন, এটা হচ্ছে অন টাইম ইউজ। পৃথিবীর কোন সায়েন্টিস্ট বলে নাই যে এটা 2 বা 3 বার করতে পারবেন, একবার পরবেন ফেলে দিবেন অথবা এটাকে পুড়িয়ে ফেলবেন, এটা WHO যেটা বলছে, আমরা তা করতে পারছি না। ওই মাস্কটা রিক্সাওয়ালা বলেন আর বড় লোক বলেন আর মধ্যবিত্ত বলেন, ও একবার পরে বাইরে যায় আবার পকেটে নিয়ে রাখে, আবার ঘরে এনে এক জায়গায় ঝুলাই রাখে, পরের দিন ওই সেম মাস্ক। অর্থাৎ আমরা এটা প্রিভেন্টিভ যে অ্যাসপেক্ট গুলো আমরা পাচ্ছি না। তারপরে আমরা শুধু ওই হাত ধোয়া ছাড়া আর কোনো কিছুই কিন্তু আমরা প্রপারলি করছি না। তারপরে দেখেন যে আপনার যেটা আজকে more than 60 ডক্টরস মারা গেছে, আজকে কতগুলো পুলিশ মারা গেছে, কতগুলো হেলথ কেয়ার প্রোভাইডার্স মারা গেছে। আজকে আমরা পাচ্ছি না এটা যে আমরা শুধু যে বাংলাদেশের ক্ষেত্রে তা না, আপনি দেখেন সৌদি আরবে আজকে যে একটা রিপোর্ট আছে, সৌদি আরবে দেখেন সেখানে আমাদের 7 জন চিকিৎসক সৌদি আরবে মারা গেছে, আমাদের 500-এর বেশি মানুষ মারা গেছে, 500-এর বেশি মানুষ শুধু বাংলাদেশিরা মারা গেছে। অতএব সেখানে তো আগে থেকে, আজকে আপনি যদি ব্রিটেনে দেখেন, আজকে ইউএসএ দেখেন কত বাংলাদেশি মারা গেছে, আজকে ইউরোপে দেখেন কত বাংলাদেশি মারা গেছে। অতএব আমি যেটা বলবো যে আমরা যেটা অনেকেই আমরা সমালোচনা করি, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিব যে উনি পার্সোনালি এই জিনিসটাকে হ্যান্ডেল করছেন বলে আজকে আমরা অনেকখানি, কিন্তু একটা দেশ আমরা আলোচনার জন্য সমালোচনা করি এটা ঠিক আছে,
কিন্তু পৃথিবীর একটা দেশ বলেন সাকসেসফুলি এটাকে প্রিভেন্ট করতে পারছে, একটা দেশের নাম বলেন, পারবেন না। আমরা দরিদ্র দেশ হিসেবে আমাদের অল্প সক্ষমতা নিয়ে আমি বলবো যে আমাদের মৃত্যুর হার এবং আমাদের আক্রান্তের হার এখনো যে পর্যায়ে আছে, যদি আমরা এটাকে এই লেভেলে কমায় আনতে পারি তা আল্লাহর অশেষ সহমত যে আমরা হয়তো এই যাত্রা থেকে রক্ষা পাবো। যদি আমরা এটাকে এর থেকে উপরে চলে যাই, আমরা আপনারা জানেন যে সারা পৃথিবীতে এখন বলা হচ্ছে করোনার সেকেন্ড ফেজ চলছে বলা হচ্ছে, আমরা সেকেন্ড ফেজটা আমরা কিন্তু ফার্স্ট ফেজটা মোটামুটি একটা সার্টেন লেভেলে রাখতে পেরেছি, যদি সেকেন্ড ফেজে যে যদি এটাকে জাম্প করে সেখানে কিন্তু আমাদের বিপদ আছে, এটাকে আমাদেরকে সামনের দিনগুলোতে আসলে প্রত্যাশার জায়গা আমাদের উদ্যোগ এবং বাস্তবায়নের জায়গায় আপনার যদি কিছু বলার থাকে। আচ্ছা, খুব দ্রুত বলতে হবে তো, কারণ সময় একদম শেষ। সেটা হচ্ছে প্রথমে আগের কথায় জাস্ট আমি যদি বলি যে আমাদের অ্যাভেলেবেল যে গবেষণা আছে সেটা দিয়ে যদি এক্সপ্লেন করলে আপনার দেখা যাবে, কারণ যেহেতু 80% মানুষ এমনিতেই ভালো হয়, যেটা নজরুল ভাই যেটা বললেন যে আপনার যেহেতু জ্বর কাশি হয় ভালো হয়ে যায়, তো সেই কারণে অনেক গরিব হচ্ছে সেমনি ভালো হয়ে যেতে পারে। আর একটা গবেষণা আর বেশ জোরালো যেটা WHO বলেছে যে সংক্রমণ ইনডোরে বেশি হচ্ছে, ফর এক্সাম্পল অফিস, তাই না, অফিস, বাসা, এসি রুম, হ্যাঁ, এইসব জায়গায় আউটডোরের চেয়ে ইনডোরে বেশি আপনার সংক্রমণটা হয়। কারণ হচ্ছে ওইখানে আমরা যখন হাঁচি কাশি দিয়ে ভেতরেই থেকে যাই সার্কুলেশনে, তাই না, আমাদের যেহেতু বদ্ধ একটা অফিস স্পেসগুলো থাকে, তো সেটা আরেকটা। আমি দুইটা আমি জাস্ট এগুলো সব আপনি ইয়ে বলছি আর কি, যে যদি অ্যাভেলেবেল যে ব্যাখ্যা। আর ট্রেডের ক্ষেত্রে আমাদের এটা একটা সিলভার লাইনিং বলবো এই জন্য যে বিকজ হচ্ছে আমরা কিন্তু ভেরি ইন্টারেস্টিং, আমরা কিন্তু PPE এক্সপোর্ট করেছি, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে 65 লক্ষ PPE এক্সপোর্ট করেছে বাংলাদেশ এই এইসের মধ্যে। এটা কিন্তু আপনার একটা একটা অন্যরকম একটা ভালো খবর এই সেন্সে যে যখন আমাদের এক্সপোর্ট আপনার গার্মেন্টস এক্সপোর্ট হচ্ছে না, অন্য এক্সপোর্ট কমে গেছে, তখন কিন্তু আমরা উই কুড ডাইভার্সিফাই। এবং আপনি জানেন বাংলাদেশের ওষুধ নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফোন করে দিয়ে এসে মানে ইমিডিয়েট আর্জেন্ট চার্টার ফ্লাইটে করে ওষুধ নিয়ে গেছে, তো আমরা কিছু ওষুধও পাঠাতে পেরেছি। এবং বিশেষ করে PPE আপনার নর্থ ইস্টে আপনার ইভেন চিলি পেরু এরাও বাংলাদেশ থেকে PPE নিয়েছে, আমার ধারণা সেটাই এটা সক্ষমতার জায়গা বাংলাদেশের রয়েছে। মানে সামনের দিনগুলোতে যে অনিয়মগুলো আছে, যে সংকট বা ঘাটতি আছে, সামনের দিনগুলোতে যেটা আমি সেগুলো মোকাবেলা কি বলবেন যদি 30 সেকেন্ডে শেষ করেন? এখন আমাদের, হ্যাঁ, আমাদের সামনে আসলে চ্যালেঞ্জটা আমি মনে করি কুরবানি, বিকজ এখন অ্যাভেইলেবল যেটা হসপিটাল বা যে ডেটাগুলো যেগুলো পাচ্ছি, আমাদের একটা অ্যাসেসমেন্ট হচ্ছে ঢাকায় কেসটা স্যাচুরেটেড হয়ে গেছে, এটা পিক হয়ে এখন একটা প্লেটু লেভেলে আছে। সো আমার যেটা মনে হয় আমরা যদি কোরবানিটাকে আমরা ই করতে পারি, ফর এক্সাম্পল আপনি কোরবানি বন্ধ করা দরকার নাই, আপনি মুভমেন্টটা যদি হল করতে পারেন এবং ঢাকার চারপাশে যে আপনার এন্ট্রি এক্সিট গুলো আছে ওই বাফার জোন, ওইটাকে বাফার জোন হিসেবে ব্যবহার করে আপনি যদি ওইখানে হাট বসিয়ে আপনি যদি একটা মানে এটা একটা সিস্টেমে করা, মানে কোরবানিটা আমার কাছে মনে হয় এখন সামনে একটা বড় ইস্যু, এটা যদি আমরা সঠিকভাবে উচ্চে যেতে পারি আমার ধারণা আমরা মানে সেকেন্ড ওয়েভ বা এই সমস্যাটা অনেকটা উচ্চে গেছি। জি, ধন্যবাদ জনাব নুরুল ইসলাম হাসিব। গৌতম লাহিড়ি, আপনার কাছে আসতে চাই যে ভারতে অনেকগুলো ওষুধ নিয়ে কাজ করছে, আমরা আজকে দেখলাম যে তাদের যে ভ্যাকসিন আবিষ্কারের যে বিষয়টি সেটি 2021 সালের আগে আসছে না এমন একটি ঘোষণা তারা দিয়েছে। সংক্রমণ মৃত্যু দুটোই বাড়ছে, নিয়ন্ত্রণে কি পরিকল্পনা নিয়ে ভারত এগুচ্ছে, আর ওষুধের বিষয়টি নিয়ে যদি একটু সংক্ষেপে বলেন একদম 1.5 মিনিটে। ওষুধের বিষয়টা এটা ঘোষণা করা হয়েছে এটা ঠিকই, কিন্তু এই নিয়ে কিন্তু এখনো আমাদের যারা ওষুধ অনুমোদন করেন তারা সম্পূর্ণ কিন্তু এটাকে এখনো সার্টিফিকেট দেননি, এই নিয়ে বিশেষজ্ঞদের মধ্যেও একটা দ্বিমত রয়েছে। তবে আশা করছি একটা প্রয়াস চলছে, এখন দেখা যাবে সেটা পরীক্ষা প্রার্থনীয় ওষুধটা হয়ে যাওয়ার পর। কিন্তু আমি গোড়াতেই যেটা ফিরে আছে একটা কথা খুব দ্রুত বলে দিতে চাই, আমি কিন্তু কখনই বলছি না গরিবরা আক্রান্ত হননি, গরিবরা আক্রান্ত হচ্ছেন, কিন্তু গরিব আক্রান্ত হচ্ছে তুলনামূলক ভাবে অপেক্ষা ধনীদের থেকে কম, যে কোনো কারণে। আপনি যদি বলেন টেস্ট, এটা এমন একটা রোগ আপনার যদি ফুসফুস সংক্রমণ হয় আপনি মারা যাবেন, ফলে জলে জলে বস্তিতে লোক মারা যাচ্ছে এমন কোনো খবর কোথাও নেই। আপনাদের কাগজেই আমি দেখেছি গার্মেন্ট শিল্প খোলার পর একটা বিশাল আতঙ্ক ছড়ানো হয়েছিল যে গার্মেন্ট শিল্প খুলে দেওয়া হলো, আপনি দেখান তো আপনাদের গার্মেন্ট শিল্পের কোন মজদুর কোন শ্রমিক আক্রান্ত হয়েছেন, হয়তো টেস্ট হয়নি, টেস্ট না হলো তার যদি ফুসফুস আক্রান্ত হয় সে তো মারা যাবে। যে আপনার শেষ কথাটুকু জানতে চাই একটু সংক্ষেপে যদি বলেন। কোনটা আপনার শেষ কথাটুকু জানতে চাই, ভারত কিভাবে নিয়ন্ত্রণ করছে একটু সংক্ষেপে যদি 30 সেকেন্ড? ভারত নিয়ন্ত্রণ যেটা করছে যেভাবে হু দ্বারা পরিচালিত
যে গাইডলাইন সেটা মেনেই নিয়ম পরিচালন করার চেষ্টা করছেন। এবং এক্ষেত্রে আমি আবারও বলছি, এবং এর 50% মানে দায় এখন মানুষকে নিতে হবে, যারা সমাজ সচেতন তাদেরকে দায়িত্ব নিতে হবে। তারা যদি নিয়ম না মানেন, আপনি শত চেষ্টা করলেও আটকাতে পারবেন। আমি আরেকটা প্রশ্ন হচ্ছে যে সেখানকার মানুষ কিভাবে মানছে বা কতটা মানছে, নাকি বাংলাদেশের মতোই অবস্থা সেখানে? প্রায় দক্ষিণ এশিয়ার মানুষদের একই রকম অবস্থা, একই ধরনের অভ্যাস। জি ধন্যবাদ, জি ধন্যবাদ জনাব। ভারতে একটু ডিফার করে কি, ভারতের অনেক প্রদেশ ভিন্ন ভিন্ন বিষয়ে অনেক ডাইভার্সিটি, কেরালা একরকম হয়, কলকাতা একরকম হয়। জি জনাব গৌতম লাহিড়ি, আপনি থাকুন, একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু নাজমুল আসব, আপনাকে দিয়ে শেষ করতে চাই যে যশোর 6 এবং বগুড়া 1 আসনে উপনির্বাচন 14 জুলাই করার ঘোষণা দেওয়া হয়েছে, সেখানে আসলে নির্বাচনে কতটা স্বাস্থ্যবিধি মেনে আসলে অনুষ্ঠিত হবে, একদম সংক্ষেপে 30 সেকেন্ডে যদি আপনার শেষ কথা বলতে চান। আমার প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে কি নির্বাচন করতেই হবে? নির্বাচন পিছিয়ে দেওয়ারও কিন্তু বিধান আছে সংবিধানে, এবং সেটি প্রাকৃতিক দুর্যোগ। তো এই করোনা মহামারীর চেয়ে বড় দুর্যোগ আর কি হতে পারে? সেই গ্রাউন্ডে কিন্তু নির্বাচন পিছিয়ে দেওয়া যায়। আর যদি একান্ত করতেই চান তারা, সেই ক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা ভোটারদের মাঝে এবং আয়োজকদের মাঝে, সেটা কতটুকু পারা যাবে আমরা জানি না, কিন্তু কোন ঘটনার ক্ষেত্রে আমরা দেখছি যেখানে গণমানুষের সম্পৃক্ততার ব্যাপার আছে সেখানে কোনো বিধি মানা হয় না। আর আধা সেকেন্ডে বলবো, ডক্টর নতুন যেটা বলছিলেন যে গরিবদের মধ্যে প্রচুর হচ্ছে, ভাই ওরা পরীক্ষা করায় নাই কিন্তু তারা বেঁচে তো আছে, এমন তো শুনি নাই যে অমুক বস্তিতে বা অমুক জায়গায় শত শত মানুষ মারা গেছে, তারা সংক্রমিত হলে এতদিন কিভাবে বেঁচে থাকছে সেটা তো আমরা দেখতে পাই। অসংখ্য ধন্যবাদ। যে বাংলা যে আমাদের শেষ করতে হচ্ছে জনাব নাজমুল আশরাফ, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তার মোড়ল নজরুল ইসলাম এবং নুরুল ইসলাম হাসিব, এবং আমাদের সঙ্গে ভারত থেকে যুক্ত হয়েছেন গৌতম লাহিড়ি। আপনাদের চারজনকেই ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, একদিকে জীবিকার তাগিদে সচল জীবন, অন্যদিকে করোনা সংক্রমণের ছোবল, স্বাভাবিক জীবন সচল রেখে করোনার আতঙ্ক মোকাবেলা জরুরি, আপনার সতর্কতা সঙ্গে মেনে চলতে হবে বিধিনিষেধ। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।